প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের মূল পাঠ্যপুস্তক হতে অধ্যায় ১৬ এর পরিমিতি অংশ হতে অনুশীলনী ১৬.২ এর কিছু অনুশীলন আমরা আজকে সমাধান করব। আমরা এর আগে একটি ক্লাসে একটি অনুশীলন আমরা সমাধান করেছিলাম, ওখানে আমি কয়েকটি বাড়ির কাজ তোমাদেরকে দিয়েছিলাম। তো কিছু শিক্ষার্থীর অনুরোধের কারণে আমরা ওখান থেকে একটি অনুশীলন এখন তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো আশা করি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে। আসো আমরা সরাসরি পাঠে চলে যাই। আমি প্রথমেই তোমাদের পাঠ্যপুস্তকের ৩ নং অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে আমি বোর্ডের মধ্যে চিত্রটা এঁকেছি, তার আগে তোমরা প্রশ্নটি একটু দেখো, মিলিয়ে নাও। ৩১০ পৃষ্ঠা তোমরা খুলো, ওখানে প্রশ্ন দেওয়া আছে একটি বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার, বাগানের ভিতরের সমান পাট বিশিষ্ট একটি পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের দুই ভাগের এক অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আসো আমরা সেই বর্ণনার আলোকে একটা চিত্র অঙ্কন করি। প্রথমে আমাদেরকে একটি বাগান অঙ্কন করতে হবে, এই আয়তাকার বাগান। এখানে দৈর্ঘ্য হচ্ছে ৪০ মিটার, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ হচ্ছে কত, ৩০ মিটার। এরপর বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি কী রয়েছে, পুকুর রয়েছে, পুকুরটা অঙ্কন করলাম। পুকুরটা অঙ্কন করার পর আমরা এগুলোকে চিহ্নিত করলাম, চিহ্নিত করলাম। এখানে আয়তটার নাম দিলাম এ বি সি ডি আর পুকুরের নাম দিলাম ই এফ জি এইচ। আসো আমরা বিবরণটা কীভাবে লিখেছি দেখো। মনে করি এ বি সি ডি একটি বাগান, এ বি সি ডি আয়তটি একটি বাগান এবং ই এফ জি জি এইচ এটি একটি পুকুর। ধরি পুকুরের পাড়ের প্রশস্ততা অর্থাৎ বিস্তার হচ্ছে ১ মিটার করে, এই যে এখানে যে প্রশস্ততা আছে এই বিস্তারটাকে আমরা ১ মিটার ধরলাম, সেজন্য আমরা এখানে ১ লিখেছি। প্রত্যেকটা পাড়ের বিস্তার হচ্ছে কত, ১ মিটার। এ বি সি ডি বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার, বইয়ে দেওয়া আছে এ বি সি ডি বাগানের প্রস্থ হচ্ছে কত, ৩০ মিটার, প্রস্থ দেওয়া আছে। এরপরে এ বি সি ডি বাগানের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ৪০×৩০ এটা কি মিটার হবে, বর্গ মিটার হবে, এটা কি হবে, বর্গ মিটার হবে, ব মি। তাহলে আমরা এখানে একটু সংশোধন করে নিই, এটা হবে বর্গ মিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপরে ই এফ জি জি এস পুকুরের দৈর্ঘ্য, এই যে ই এফ জি এস যে পুকুরটা রয়েছে এই পুকুরের দৈর্ঘ্য হবে তোমার ৪০ থেকে তোমার বিস্তারটা বাদ, তাহলে দুই দিকে বিস্তার হচ্ছে কত, ২×১ অর্থাৎ ১৪-২x মিটার, ১৪×২x মিটার আমরা এটা লিখলাম। এরপরে ই এফ জি এস পুকুরের, ই এফ জি এস পুকুরের প্রস্থ, প্রস্থ হবে তোমার এই ৩০ থেকে তোমার এই দুইটা বিস্তার অর্থাৎ ২x বিয়োগ যাবে, অর্থাৎ ১×২, ৩০-১×২ মানে হচ্ছে ৩০-২x মিটার। তাহলে আমরা ই এফ জি এস পুকুরের প্রস্থ পেলাম কত, ৩০-২x। এখন আসো ই এফ জি এস পুকুরের ক্ষেত্রফল হবে তাহলে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে ৪০-২x আমরা লিখলাম আর প্রস্থ হচ্ছে ৩০-২x, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ৪০-২x×৩০-২x বর্গ মিটার। প্রশ্ন মতে দেখো বলছে কি, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের দুই ভাগের এক অংশ, তাহলে এক অংশ হলে তাহলে ১২০০র সাথে তোমার কি গুণ হবে, ওই হাফ গুণ হবে, ক্ষেত্রফল হচ্ছে কত, এখানে ১২০০, ক্ষেত্রফল হচ্ছে কত, ১২০০, আমরা এখানে পেয়েছিলাম বাগানের ক্ষেত্রফল কত, ১২০০, তাহলে ১২০০র সাথে হাফ গুণ হবে আর এদিকে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, তাহলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ৪০-২x×৩০-২x। আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে কত থাকবে, ৬০০, এখানে এটা থেকে যাবে। এরপর পক্ষান্তর করো, পক্ষান্তর করলে ৪০-২x×৩০-২x=৬০০, গুণ করে ভালো, গুণ করলে আমরা পাই ১,২০০-৮x-৬০x প্লাস
फोर एस स्कोर माइनस सिक्स हंड्रेड इक्वल टू जिरो सिक्स हंड्रेड टाके एखाने निये आसले एटा माइनस सिक्स हंड्रेड हो जाए क्यालकुलेशन कर ले साजिए लिखले आमरा पाई फोर एस स्कोर एखाने एटा आर एटा जोग कर ले पाई आमरा कत वन फोर्टी एक्स और बारोशो थेके छयशो वियोग गेले कत थाके प्लस छयशो अर्थात प्लस सिक्स हंड्रेड एखाने फोर कमन जाए फोर कमन निले आमरा पाई एस स्कोर माइनस थार्टी फाइव एक्स प्लस वन फिफ्टी इक्वल टू जिरो एखाने फोरटा पक्षान्तर कर लेकिन भाग कर ले कि हो जाए शून्य हो जाए तेल एखाने थाके कि देखो ये मिडिल टर्म फैक्टर कर ले पाई तीन साथे पाँचर साथे थार्टी गुण कर ले कत है देशो तेल जेहेतु एखाने प्लस आछे तेल माइनसर कि जोग है तो माइनस थार्टी एक्स माइनस फाइव एक्स प्लस वन हंड्रेड फिफ्टी एखाने कमन जाए एक्स एक्स कमन निलाम एक्स माइनस थार्टी होबे एखाने फाइव कमन जाए माइनस फाइव कमन निले एक्स माइनस थार्टी हो जाए तहले उभय पक्षे तुम्हार उभय छाड़ी कि कमन एक्स माइनस थार्टी कमन और थाके कि एक्स माइनस फाइव इक्वल टू जिरो तहले आमरा सुतरां एक्स माइनस थार्टी इक्वल टू जिरो लिखते पारि और दिके एक्स माइनस फाइव इक्वल टू जिरो लिखते पारि तहले सुतरां एक्स समान होबे थार्टी और एक्स इक्वल टू आसबे कत फाइव तहले पाड़ेर विस्तार बागानेर प्रस्थेर समान होते पारे ना सेजन्य थार्टीटा कि होबे ग्रहणजोग्य होबे ना ये तारीटा आमरा बागानेर प्रस्थ हिसाब से जानी तहले प्रस्थ जदि तुम्हार विस्तार समान हो जाए तहले एटा ग्रहणजोग्य कखनो होते पारे ना सेजन्य आमरा लिखलाम कि एक्स इक्वल टू थार्टी ग्रहणजोग्य नय तहले सुतरां पाड़ेर विस्तार आमरा कत पेयेछि एक्स इक्वल टू फाइव अर्थात पाड़ेर विस्तार पेयेछि फाइव मीटर एखन आमादेरके निर्णय करते हबे पुकुरेर दैर्घ्य देखो पुकुरेर दैर्घ्य समान फोर्टी माइनस टू इंटू फाइव मीटर आमरा ये दैर्घ्य निर्णय धरेछिलाम कि फोर्टी माइनस टू एक्स एक्सर जगह फाइवर मानटा बसिए दिलाम आमरा एक्स समान फाइव निर्णय करेछिलाम एक्सर जगह फाइवटा बसिए दिले ताहले आमरा पाई कि फोर्टी माइनस टेन इक्वल टू कत थार्टी मीटर ताहले पुकुरेर दैर्घ्य पाइलाम कत थार्टी मीटर एवं पुकुरेर प्रस्थ समान होबे थार्टी माइनस टू एक्स एखाने एक्सर जगह आमरा फाइवटा बसिएछि एक्सर मान आगे निर्णय करेछि ताहले आमरा पाई कि थार्टी माइनस टेन फाइव इंटू टू इक्वल टू कत टेन তাহলে থার্টি মাইনাস টেন ইকুয়াল টু কত টোয়েন্টি মিটার তাহলে পুকুরের প্রস্থ পেলাম টোয়েন্টি মিটার আমাদের প্রশ্ন চেয়েছে পুকুরের দৈর্ঘ্য এবং প্রশ্ন নির্ণয় করার জন্য তাহলে সুতরাং পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার থার্টি মিটার এবং পুকুরের পুকুরের প্রস্থ সমান হচ্ছে কত টোয়েন্টি মিটার এটা হচ্ছে আনসার আমাদেরকে এটা 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 বের করতে বলা হয়েছে আমরা এখন চার নং প্রশ্নের সমাধান করব চার নং প্রশ্নে রয়েছে দেখো একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো আমরা একটা বর্গাকার মাঠ অঙ্কন করেছি এ বি সি ডি এটা অঙ্কন করে আমরা এর ভিতরে পাঁচ মিটার একটা রাস্তা অঙ্কন করেছি পাঁচ মিটার রাস্তা অঙ্কন করি আসো মনে করি মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত এক্স মিটার যেটা এটা বর্গ তাহলে সকল বাহু সমান তাহলে এক্স মিটার দৈর্ঘ্য হচ্ছে কত এক্স মিটার ক্ষেত্রফল হবে কি বাহু গুণ বাহু দৈর্ঘ্য স্কোয়ার তাহলে ক্ষেত্রফল সমান হবে এস স্কোয়ার বর্গ মিটার এখানে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তাহলে সুতরাং রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল হবে এস স্কোয়ার প্লাস পাঁচশো বর্গ মিটার অর্থাৎ এই দৈর্ঘ্যের সাথে এটা রাস্তার ক্ষেত্রফল যোগ হলে আমরা কি পাবো রাস্তাসহ মাঠের ক্ষেত্রফলটা পেয়ে যাবো এটা আমরা একটা সমীকরণ দিলাম সমীকরণ এক আবার রাস্তাসহ বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য এক পাশের দৈর্ঘ্য যদি এক পাশের দৈর্ঘ্য হয় তাহলে এখানে এক্স আসবে আর তোমার বিস্তার হবে কি এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে যোগ হবে পাঁচের সাথে পাঁচ যোগ হবে তাহলে এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ সমান এক্স প্লাস টেন মিটার
अर्थात रास्ता सह बर्गाकार माठेर एक पाशे दैर्घ्य आमरा पेयेछि कत एक्स प्लस टेन मीटर। रास्ता सह माठेर क्षेत्रफल, रास्ता सह माठेर क्षेत्रफल जदि हय ताहले कि हबे एटा, एटा जदि एकटा दैर्घ्य हय ताहले दैर्घ्य गुण दैर्घ्य, दैर्घ्य गुण दैर्घ्य माने हच्छे एक्स प्लस टेन होल स्क्वायर, एक्स प्लस टेन होल स्क्वायर बर्गमीटर। ताहले एटाके सूत्र करले आमरा पाई एस स्क्वायर प्लस टोयेन्टी एक्स प्लस हंड्रेड। एटाके आमरा एकटा समीकरण दिलाम, समीकरण दुई धरलाम। এখন এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে পাই, দেখো এখানে আমরা পেয়েছি কত এস স্কোয়ার প্লাস ফাইভ হান্ড্রেড, এটাকে আমরা ডান পাশে রাখলাম। আর এখানে দুই নং সমীকরণে পেয়েছি এস স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস হান্ড্রেড, এটাকে আমরা বাম পাশে রাখলাম। এখন ক্যালকুলেশন করি, সাজিয়ে লিখলে এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড মাইনাস হান্ড্রেড হবে। এস স্কোয়ার বাদ যাবে, এখানে থাকবে টোয়েন্টি এক্স, আর এদিকে থাকবে ফাইভ হান্ড্রেডটাকে হান্ড্রেড গেলে কত থাকবে ফোর হান্ড্রেড। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই টোয়েন্টি, তাহলে ভাগ করলে আমরা পাই এক্সের মান কত টোয়েন্টি। তাহলে এক্সের মান আমরা যদি পেয়ে যাই তাহলে স্বাভাবিকভাবে আমরা মাঠের দৈর্ঘ্যটা পেয়ে যাব। মাঠের কী নির্ণয় করতে বলছে প্রশ্নে, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলছে। তাহলে সুতরাং মাঠের ক্ষেত্রফল আমরা কত ধরেছিলাম এস স্কোয়ার বর্গমিটার, এস স্কোয়ার বর্গমিটার। তাহলে এক্সের মান হচ্ছে কত টোয়েন্টি, টোয়েন্টি স্কোয়ার বর্গমিটার, তাহলে হয় কত চারশো বর্গমিটার। তাহলে সুতরাং মাঠের ক্ষেত্রফল সমান চারশো বর্গমিটার, এটা হচ্ছে আমাদের আনসার। তোমাদের এরপরে বাড়ির কাজ লিখে নাও, বাড়ির কাজ হবে তোমাদের পাঠ্যপুস্তকের পাঁচ ছয় সাত অনুশীলনী ষোলো দশমিক দুই হতে পাঁচ ছয় ও সাত নং, ঠিক আছে? এই তিনটি অঙ্ক তোমরা বাসায় চর্চা করবে, আমরা পরবর্তী ক্লাসে এরপরের অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।